এই যে দেখছেন খাবার বের করতেছে, বমি করে করে খাবার বের করে ফেলতেছে। এই কবুতরটা শুনলে আপনারা অবাক হবেন, 8 বছর পাল্লা খাওয়া ভাই এই কবুতরটা। এই বুড়া দেখে নড়তে পারে না, হাঁটতে পারে না, আবার ডাকে। আমাদের মুরগি কোথায় উঠছে দেখছেন? কবুতর কেনার কারণে আমার আসলে এখন ঘরে কবুতর রাখার আর জায়গাই নাই, এমন একটা অবস্থা হয়ে গেছে বুঝছেন। মাদির খাঁচার অবস্থা নরের খাঁচার অবস্থার থেকেও খারাপ। আর এইখানে দেখেন আমাদের খয়রা গলা কবুতর গুলো আনার পরে যে দুর্বল ভাবটা ছিল, সেই দুর্বল ভাবটা কিন্তু এখন আর নাই। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, আমাদের মুরগি কোথায় উঠছে দেখছেন? কি খুঁজতেছে আসলে? বারবার উপরে উঠে যেতেছে, বারবার উপরে উঠে যেতেছে, আমি তো ভালো টেনশনে পড়ে গেছি। এমনিতে বড় মুরগি, আমার টিনের যে অবস্থা এই মুরগির ঘরও নিতে পারবে না। এই সর না, মনে 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 এ মনে হয় ডিম পারবে। তো দর্শকবৃন্দ, আমি এই খাঁচাতে দেখেন আমার কবুতর এখন একদম প্যাকড হয়ে গেছে। ঘটনা হচ্ছে, আপনারা জানেন যে কিছুদিন আগে আমি অনেকগুলো কবুতর কিনলাম। তো কবুতর কেনার কারণে আমার আসলে এখন ঘরে কবুতর রাখার আর জায়গাই নাই, এমন একটা অবস্থা হয়ে গেছে বুঝছেন। এই যে দেখেন আমার নরের খাঁচা পুরো ফিল আপ, সবগুলো মনে করেন একটা আরেকটা সাথে লেগে থাকতেছে, একদম বিশ্রী অবস্থা বলতে পারেন। মাদির খাঁচাটা দেখাই আপনাদেরকে, মাদির খাঁচার অবস্থা নরের খাঁচার অবস্থার থেকেও খারাপ। আপনারা দেখেন যে মাদির খাঁচায় গ্যাপ বলে আর কিছু নাই, পুরাটাই ফিল আপ দেখছেন। নিচে কি পরিমাণে মাদি দাঁড়ায় আছে খেয়াল করছেন? একদম ফুল ফুল প্যাক, ফুল জ্যাম হয়ে আছে মাদির খাঁচা। তো আসলে কবুতর যেহেতু বেশ কিছু নতুন কবুতর কিনছি, সুতরাং অ্যাকোমোডেশনের একটা ব্যাপার আছে। আগে আমার যে মনে করেন আপনার থরের ঘরে যে দুইটা খাঁচা ছিল, ওই দুইটা খাঁচা কিন্তু এখন ওই দুইটা খাঁচাতে আমি মুরগি পালি। এই কারণে আমার কবুতর রাখতে আসলে এত কষ্ট হচ্ছে। সেদিন আমি যে কটা কবুতর কিনছি এর মধ্যে এই কবুতরটাও ছিল, হ্যাঁ, কিন্তু এই কবুতরটা আসলে ভুলে, আমরা তো দুইজন গেছিলাম আসলে কবুতর কেনার জন্য, তো ওই কবুতর এই কবুতরটা ভুলে আরেকজনের বাসায় চলে গেছিল, তো উনি কালকে আবার দিয়ে গেছে। আপনারা খেয়াল করে দেখেন এই কবুতরটা শুনলে আপনারা অবাক হবেন, 8 বছর পাল্লা খাওয়া ভাই এই কবুতরটা। একটা কবুতর 8 বছর পাল্লা খাইছে, এখনো দেখেন সে বুড়া খুনখুনা। 8 বছর পাল্লা খাইছে তারপরেও এখনো শারীরিক ভাবে সম্পূর্ণ ফিট। কবুতর যখন লং টাইম পাল্লা খায় তখন কিন্তু কবুতর শারীরিক ভাবে অনেক ফিট থাকে। আর মজার কথা হচ্ছে এটা কিন্তু একটা সিলভার কবুতর। তো এইটা এখন মোল্টিং করতেছে, মোল্টিংটা যখন ক্লিয়ার হবে তখন বোঝা যাবে যে একদম ফুললি সিলভার কবুতর। কবুতরের চোখ খেয়াল করেন, আমি জানি না কতটুকু বোঝা যাইতেছে। ওই বড় ভাইয়ের রাখার জায়গা ছিল না, যে কারণে উনি মনে করেন নরের খাঁচায় রাখছিল। তো মারামারি করাতে দেখেন এই যে পশম টশম তুলে ফেলছে ওর। তো আজকে আইনা আবার ওকে আমি বাচ্চার খাঁচায় রাখছি। বয়স্ক কবুতর বাচ্চার খাঁচায় রাখাটাই সবচেয়ে শ্রেয়। আমার হাতে এখন যে কবুতরটা আছে এই কবুতরটা আপনারা অনেকে চিনেন, এই কবুতরটারও বয়স অনেক বেশি। মধ্যখানে আসলে আমার অল্প বয়স্ক নরগুলোর সাথে থাকে ওর অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। তো এই নরটাকেও আমি চিন্তা করতেছি বাচ্চাগুলোর সাথে রেখে দিব, না হলে ভাই এই কবুতরকে সুস্থ রাখা আলটিমেটলি সম্ভব না। বাচ্চা কবুতরের অ্যাক্টিভিটিস কম হয়। এই বুড়া দেখে নড়তে পারে না, হাঁটতে পারে না, আবার ডাকে। ডাকের শব্দ ভালো আছে, কেউ বলবে যে এই কবুতরটার বয়স 9 বছর? মোল্ডিং ক্লিয়ার হয়ে গেলে কেউ বলবে না যে এই কবুতরটার বয়স 9 বছর বুঝছেন। আবারে বাবা, বাচ্চাগুলো ডাকা শুরু করছে দেখছেন। তো আর এই এর মধ্যে এইখানকার একটা বাচ্চার ফুড পয়জনিং হয়েছিল, ওর পেটের খাবার হজম হইতেছিল না। তো কালকে ওর খাবারটা আমি আসলে হজম যাতে হয় এবং ও যাতে সুস্থ থাকে সে ব্যবস্থা করছিলাম। আগে বাচ্চাটার কাছে যাই, দেখি কি অবস্থা আসেন। আপনারা এখন যে কবুতরের বাচ্চাটা দেখতেছেন এই বাচ্চাটার কথাই আমি আপনাদেরকে বলতেছিলাম যে কালকে এই বাচ্চাটার ফুড পয়জনিং হয়েছিল। 48 ঘন্টা আগে ও যে খাবারগুলো খাইছিল সেগুলো মনে করেন ওর বমি করায়া করায় ওর পেট থেকে বের করে ক্লিয়ার করছি। এখনো একটা দুইটা দানা আছে, ও হজম করতে পারে না এখনো যে ও প্রপার সুস্থ হয়েছে তা না। ওর পেটটা বেলুনের মতো ফুলে আছে, কবুতরটার পেটটা পুরো বেলুন হয়ে আছে। এই যে আমি হাত দিতেছি না, এতটুকুতে গ্যাস না, আছে পানি না, আছে খাবার, কিন্তু বেলুনের মতো পেট ফুলে আছে। তো আমি আশা করছি যে আজকে ও খাবার খাওয়ার পরে ও যদি ঠিক মতো, আমি আসলে ওকে অ্যাপিটাইজার দিব পানির সাথে, ও যদি অ্যাপিটাইজার খায় আমার বিশ্বাস সুস্থ হয়ে যাবে। আর কবুতরের বাচ্চাটার চোখ যেহেতু ফ্যাকাশে হয় নাই, চোখ এখনো ক্লিয়ারই আছে, সুতরাং আশা করা যায় যে খুব একটা বেশি সময় নিবে না ও সম্পূর্ণভাবে আসলে সুস্থ হইতে। হ্যাঁ, আমি খেয়াল করে দেখতেছি যে আমার এই যে কবুতরটা দেখছেন, ও ও ওরও খাবার হজম হয় নাই। এই যে দেখছেন খাবার বের করতেছে, বমি করে করে খাবার বের করে ফেলতেছে।
তো আমার কালকে আসলে একটু সতর্ক থাকতে হবে। আজকে আমার সবগুলা কবুতরকে ওষুধ দিতে হবে। ওষুধ হিসেবে আমি যে ওষুধগুলো ব্যবহার করব, এপিটাইজারের মাত্রা অনেক বেশি বাড়ায় দিব এবং ওর সাথে দিব হচ্ছে আপনার ইউরোপড, 1 লিটার পানিতে 2 গ্রাম হতে হবে, একটু বাড়ায় ইউরোপড দিব, না হলে এই কবুতর ভাই সুস্থ করাটা টাফ হয়ে যাবে। ওরা গতকালকে যে খাবার খাইছে সেটা হজম হয় নাই। আমার কাছে মনে হয় এই বাচ্চাটার যে মনে করেন খাবার হজম না হওয়ার যে সমস্যাটা ছিল, এই সমস্যাটা এদের কাছে চলে গেছে। এবং কবুতরের যখন খাবার হজম হয় না, তখন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে একটা কবুতরের খাবার না হজম হওয়ার কারণে ওর পেটের মধ্যে যে ব্যাকটেরিয়াটা রূপান্তরিত হয়, এই ব্যাকটেরিয়াটা যদি কোনোভাবে অন্য কবুতরের পেটে চলে যায়, তখন অন্য কবুতরেরও একই সমস্যা হয়। এটা খুবই সহজ একটা সমস্যা, খুব একটা বড় সমস্যা না, কিন্তু আপনি যদি প্রথমেই এটা ট্রিটমেন্ট না করেন, তাহলে এই সমস্যা এমন বড় আকার ধারণ করবে যে আপনার বাসার সব কবুতর মারা যেতে পারে। তো যাই হোক, আজকে আমি এটার একটা ব্যবস্থা নিব এবং কঠিন ব্যবস্থা নিব। আর এই ধরনের ক্ষেত্রে কবুতরকে ওষুধের সাথে সাথে ভাইরোসিড স্প্রে করতে হয়, যেন ওই যে বললাম যে ওই ব্যাকটেরিয়াটা যেন তার মানে সাথে সাথে মরে যায়। আমি দেখি ওদেরকে খাবার খাওয়ানোর আগে স্প্রে করে নিব ভাইরোসিড, তারপরেই মনে করেন ওদেরকে খাবার দিব। আর এইখানে দেখেন আমাদের মুরগিটা আয়েশা, আমরা গেটটা খুলে দিছি, গেটটা থরের ঘরের গেটটা খুলে দেওয়ার পরে ঢুকে গেছে হচ্ছে ভেতরে। আর ও যে মনে করেন উপরে উঠতেছিল, তারপরে বিভিন্ন জায়গায় উঠতেছিল, ও আসলে আমাদের দৃষ্টি আকর্ষণ করতেছিল যে থরের ঘরের গেটটা খুললে ওকে যেন আমরা ভিতরে ঢুকাই দেই, ভিতরে ঢুকলে ও ডিম পারবে। অনেক সময় মুরগি এইভাবে ডিম পারার জন্য দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। আর আমি যেই কবুতর গুলা কিনছিলাম এর মধ্যে বেশ কিছু কবুতর আপনাদেরকে দেখাইছিলাম, বেশ কিছু কবুতর আপনাদেরকে দেখাইতে পারিনি। আপনারা এখন যে লাল খাকি কবুতরটা দেখতেছেন, লাল খাকি একটা মাদি কবুতর দেখতেছেন, এই লাল খাকি মাদি কবুতরটা ভাই 3 বছর ধরে পাল্লা খাওয়া, সাথে যে খাকি নটটা জোড়া দেওয়া আছে ওইটাও এরকম সময় ধরে পাল্লা দেওয়া। এবং এই পেয়ারটা আমি দিছি তো আপনার, আমার বিশ্বাস যে এই পেয়ারের বাচ্চা অনেক ভালো করবে, কারণ হচ্ছে এই দুইটা পেয়ারই আসলে দুইটা নরমাদি অনেক ভালো রেজাল্ট করা। আর এইখানে দেখেন আমাদের খয়রা গলা কবুতর গুলো আনার পরে যে দুর্বল ভাবটা ছিল, সেই দুর্বল ভাবটা কিন্তু এখন আর নাই, ওরা বলা যায় মোটামুটি সুস্থ আসলে এখন হয়ে গেছে। তো যাই হোক, এখন আপনারা দোয়া করবেন ওরা যেন সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায় এবং এখানে আমার বাসায় ভালো ডিম বাচ্চা করে। অনেক সময় যেগুলো খুব ভালো কবুতর, এই কবুতর গুলা অন্য বাসায় এসে খাবারও খেতে চায় না, এটা বলতে পারেন এদের একটা হ্যাবিট। তো এই হ্যাবিটটা আসলে আপনার ওদের আইসা অন্য বাসায় মনে করেন আইসা একটু সেট হইতে একটু সময় লাগে, এদেরও ওইরকম একটু সময় লাগে। সেটা আমার বিশ্বাস খুব শীঘ্রই ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আর এইখানে দেখেন আমার হাতে কবুতর কিভাবে মনে করেন খামচি দিয়ে দাগ বানায় ফেলছে। আমি কবুতর খাঁচা একটু ধরতে গেছিলাম, এদের লোকগুলা এত ধারালো যে মনে করেন লাগলেই সাথে সাথে হাত ফুলে যায়। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আসসালামু আলাইকুম।